আলহামদুলিল্লাহ আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস চলে আসলো। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের বাস হচ্ছে 9:30, অলরেডি 9:15 বেজে গেছে। আর আমাদের জার্নি করতে করতে অবস্থা খুবই খারাপ, এই গত 3 দিন থেকে দৌড়ের উপরে, মানে আজকে সারাদিন জার্নি করার পরও এখনও আবার সেই জার্নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ট্রিপগুলো খুব ভালোই ছিল, খুব ভালো লেগেছে। আর এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সিরিয়াল করে দেয়, সমস্যা কি? আমরা বান্দরবান থেকে রওনা দিলাম, আমরা বান্দরবান থেকে রওনা দিয়ে এখন বাজে 3টা। গলার অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারছি না, একটু ঠান্ডা লাগছে। 4 ঘন্টায় আমরা পৌঁছাইলাম এখন কুমিল্লা 14 ঘন্টা। আমরা অর্ডার দিয়েছি বিল খিচুড়ি, আমাদের গলা দিয়ে কথা হবে বেশি। আমরা কয়েকদিন, আমাদের একটা ফ্রেন্ড শোভন ছিল, শোভনের এই প্রবলেম হচ্ছে, শোভনের সাথে মজা নিলাম। ব্যাপারটা হচ্ছে মোটামুটি সবাই অসুস্থ আর কি, সব সময় এসে 3 দিন ধরে আমরা দৌড়েরও করছিলাম। কালকে তো প্রচুর জার্নি গেছে আমাদের, এখনও জার্নি কন্টিনিউসলি যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো আমরা এখন খাবার অর্ডার দিলাম, এর কথা হচ্ছে আবার ক্যাপ্টেন কী অবস্থা? রাজ সবার কিন্তু আমাদের গলা বসছে, তোর বসে নাই? হালকা বসছে না, তোর গলা ঠিক আছে ভাই, আমাদের সবার গলা বসছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে দুধ চা খাচ্ছি, চায়ের কালারটা অনেক দুধের কালারটা সেই আসছে, চেহারা তো কালো কিটকিটা লাগছে। আর এখানে হচ্ছে চাঙ্গের গাড়ি ধাক্কা খেয়েছিলাম সামনে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিচ্ছি। আমাদের বন্ধু আবু সাইদ অসুস্থ হয়েছে, গলা ব্যথা, মানে আমরা মোটামুটি সবারই গলা ব্যথা। বাসে উঠতে মানে আবু সাইদের অবস্থা হচ্ছে, চান্দের গাড়ি ছেড়ে দেয় আবু সাইদ নাই, তারপর চান্দের গাড়ি ছাড়লেও কিছু কিনলে সেটা ছেড়ে আসে। কিছু স্বাস্থ্য কিনলে চেক করে আসো, তাহলে পরে আবার বাস চালে বলবো যে আসে, জিজ্ঞাসা কর কিছু ছাড়ছে নাকি। আমরা ঢাকাতে নামলাম এই মাত্র, আমাদের আরো বন্ধুরা অন্য জায়গায় নেমেছে, সবার গলার অবস্থা খুবই খারাপ, ছেলের অবস্থাও খারাপ। তখন আমরা বাসায় যাবো, ফ্রেশ হবো, আর আজকে রাত্রে আমরা সবাই রংপুরে চলে যাবো। আমরা ফজরের দিকে খাওয়া দাওয়া করেছি বিপ খিচুড়ি, আর এখন হচ্ছে টুকটাক চা নাস্তা কলা খেয়ে নেবো, দেন বাসায় যেয়ে গোসল করে ঘুমায় যাবো। তো আমরা দুপুরের ভাত বাসায় খেয়েছি, আর সন্ধ্যার দিকে একটু টুকটাক নাস্তা করে নিচ্ছি। এখানে জিলেপি, তোরা কী খাচ্ছিস? আমি মাশরুম, মাশরুম মরিচ ভাজা। ওকে ওকে, জিলেপি, পুরি, মাশরুম, মরিচ ভাজা, পাকোড়া একটা। ভাত খাইছি আমরা হচ্ছে সেই 1.5 ঘন্টা আগে এসে 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম, এখন সন্ধ্যা নাস্তা করে দেন আমরা স্টেশনের দিকে চলে যাবো। যাওয়ার আগে আমরা একটু ভাত খেয়ে নিব। তো আমাদের খালা ডিম ভেজে দিচ্ছে, আর দুপুরের তরকারি ছিল মুরগির মাংস আর শাক, লাল শাক, মুরগির মাংস আর লাল শাক। কি তোর খাওয়া শেষ? এই তো আমরা ট্রেনের উদ্দেশ্যে এখন বেরিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমরা রংপুরে যাচ্ছি 5টা বন্ধু, আর বাকি সবাই ঢাকাতেই থাকবে। চলো চলো, নিসিস ব্যাকবুক নিসিস তো বুঝাই। আচ্ছা আল্লাহ হাফেজ বন্ধু, চলো। তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, দেন সেখান থেকে ট্রেন।
একটু রিক্সায় উঠে গেলাম। ব্যাগের ওজন তো অনেক, সেই 15 কেজি প্লাস হবে, অবস্থা পুরাই খারাপ। হ্যালো, আরে সেই রিক্সা তো, সেই রিক্সা কালারফুল, সেই লাগতেছে। তো আমাদের বান্দরবান ট্রিপটা অনেক ভালো ছিল, সব বন্ধুরা মিলে একসাথে, যদিও বা একটু কষ্ট হয়ে গেছিলো পাহাড়ে ওঠা বা এদিক থেকে ওদিক যাওয়া, তারপরেও আমরা অনেক এনজয় করেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে। আমরা দোতলা বাসে উঠে গেলাম, দোতলা বাসে করে ট্রেন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বাসটা হচ্ছে টার্মিনাল 3, এয়ারপোর্টে নতুন কাজ চলতেছে, প্রচণ্ড ভিড়, লোক দেখেছ এখানে। এখানে হলো যে কুড়িগ্রাম এক্সপ্রেসের হলো বর্তমান অবস্থান ঢাকায় আছে, ঢাকায় আছে, ওকে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, অনেকদিন পর ট্রেন জার্নি করব। এটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস। ট্রেন জার্নিটা কিন্তু একা গেলে ভালো লাগে না, ফ্রেন্ড সার্কেল মিলে গেলে বা পরিবারের সাথে গেলে, সবাই একসাথে থাকলে তখন ট্রেন জার্নি কিন্তু এনজয় করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস চলে আসলো। তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে গেলাম, এই 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ আমরা রংপুর স্টেশনে চলে আসলাম। কুড়িগ্রাম এক্সপ্রেসে আসার উপকারিতা হচ্ছে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি এসেছে, আর 8.5 ঘন্টার মধ্যে। আর রংপুর এক্সপ্রেসে আসলে কিন্তু স্টপেজটা একটু বেশি পড়ে, কুড়িগ্রামে খুবই কম পড়ে। তো আমরা কিন্তু বাসের চেয়ে, মানে বাসে যেই ঘন্টাটা লাগতো আমাদের যাওয়ার দিন, কিন্তু ভিড়ের জন্য অনেক ঘন্টা লেগেছে, বাট আজকে কিন্তু আমাদের খুবই কম ঘন্টা লাগলো। সেই 8.5 ঘন্টার মধ্যে আমরা রংপুরে, এখন হচ্ছে ফজরের সময়, ঠিক 5:49 বাজে আমরা চলে আসলাম রংপুরে। কেমন লাগলো জার্নিটা বন্ধু? অনেক অনেক সুন্দর, অনেক শান্তির জার্নি হলো আসলে, কিন্তু ভালো লাগছে। আমি অনেকদিন পরে জার্নি করলাম, জার্নিটা এত রিল্যাক্স, আমি ভাবতে পারিনি না আসলে। আর ট্রেনে কিন্তু অনেক বছর পর জার্নি করলাম, খুবই ভালো লাগছে, একদম আরামে চলে আসলাম। আর খুব কম স্টপেজ ছিল এই কুড়িগ্রাম এক্সপ্রেসে। তো আমরা ভোরবেলা একটু চা খেয়ে নিচ্ছি, আর সবারই মোটামুটি গলা ব্যথা, আমার গলা ব্যথা মোটামুটি ভালো হয়েছে, তারপরও আসে অ্যাগ্রেসিভ কেন ভাই, সত্য কথা বলছি। আমি গেলে সব মানে ভাই, আল্লাহ হাফেজ, আমি রিকশা পেয়ে গেছি বন্ধু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে। সালামু আলাইকুম, সাদে হাঁটাহাঁটি করতেছিল? আসসালামু আলাইকুম, কি খবর? আরে আমাদের তো ট্রেন নামা দিয়েছে 5:34, আলো ফুটলো, তারপর রওনা দিলাম। তো বাসায় চলে আসলাম, এখন হচ্ছে ফ্রেশ হবো, গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসাম ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।